হ্যালো গাইজ, নতুন আরও একটা টিউটোরিয়াল ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন রয়েছে আমার ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যথেষ্ট লং হেয়ার। কিন্তু গাইজ, এই হেয়ার কাটিংটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমার একটা ভাই কন্টিনিউ আমাকে কমেন্ট করে গেছে, দাদা অনলি ফর সিজার দিয়ে হেয়ার কাট নিয়ে আসুন, অনলি ফর সিজার দিয়ে হেয়ার কাট নিয়ে আসুন। এবং আমার কমেন্টে ভরা, কন্টিনিউ কমেন্ট করে গেছে, যার জন্য এই ভিডিওটা নিয়ে আসতে বাধ্য হলাম। এবং এই ভিডিওটার থেকে কিন্তু অনেক কিছু গাইজ শেখার রয়েছে, কারণ এটা কিন্তু আমি অনলি ফর সিজার দিয়েই হেয়ার কাটিংটা করবো এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। সুতরাং একটু স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি মুখে বলে বলে, আমার অন্যান্য ভিডিওর মতো আমি কিন্তু মুখে বলে বলে কিন্তু আপনাদের শেখাবো। গাইজ, আমি অ্যাট ফার্স্ট অ্যাফ্রনটা পরিয়ে নিলাম। এবং গাইজ, এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা কমন বলেছি, যেটা হলো গিয়ে আপনি সিজার দিয়ে হেয়ার কাটিং করুন বা আপনি ট্রিমার দিয়ে হেয়ার কাটিং করুন, আপনার কিন্তু ক্লিপিংটা মাস্ট, এবং ক্লিপিংটা কিন্তু ভালো হওয়া চাই। এবং ক্লিপিং যত ভালো হবে আপনাদের হেয়ার কাটিংটাও কিন্তু তত ভালোই হবে। এবং আজকের আমার এই ক্লায়েন্টের অনেকটাই বড় হেয়ার, এবং আমরা একটু বড়ের মধ্যে, আমার এই ক্লায়েন্ট খুব একটা ছোট করে না, সাইডে কখনো জিরো ফেড হেয়ার কাটিং করে না, যার জন্য কি আমরা এই ক্লায়েন্টের কিন্তু আমরা অনলি ফর সিজার দিয়েই হেয়ার কাটিংটা করবো। তো আমরা কি করছি, আমরা কিন্তু অ্যাট ফার্স্ট আমাদের ক্লিপিংটা করে নিচ্ছি, আমরা কিন্তু সিথিটা, মেইন সিথিটা আমরা কিন্তু বের করে নিচ্ছি। আমরা এই সাইডটা ক্লিপিং করে নিয়েছি এবং এই সাইডটাও করে নিচ্ছি। দেখছেন ক্লায়েন্টের যথেষ্ট বড় হেয়ার, এটাকেই কিন্তু আমরা ফুল অ্যাট্রাকটিভ একটা লুক দেবো অনলি ফর কেচির মাধ্যমে। দেখছেন গাইজ, আমাদের কিন্তু টোটাল ক্লিপিং করাটা হয়ে গেছে, পিছনটা একটু আমরা করে নিচ্ছি। দেখছেন গাইজ, আমাদের কিন্তু ক্লিপিং কমপ্লিট, আমাদের ক্লিপিং কিন্তু কমপ্লিট। এইবার আমরা সিজার দিয়ে কীভাবে কাটিংটা করব, আপনাদের পার্লারে যদি কোনো বড় হেয়ারের মধ্যে ক্লায়েন্ট আসে তখন সেক্ষেত্রে সিজার দিয়ে কীভাবে কাটিং করবেন একটু দেখে নিন। আমি কিন্তু ক্লিপিং করে ফার্স্ট এখানটা হালকা স্প্রে করে নেব, স্প্রে করলে কী হবে, চুলগুলো উড়বে কম এবং কাটিং করতে সুবিধা হবে। একটু দেখে নিন, আমরা এই এরিয়াটা হালকা ছোট রাখবো, এই উপরের এরিয়াটা হালকা বড় রাখবো, এই যে তলারটা হালকা ছোট রাখবো। এবং কীভাবে করি একটু দেখে নিন। অ্যাট ফার্স্ট আমরা কিন্তু টেনে নিলাম চুলগুলো এদিকে, ভালো করে দেখবেন, মন দিয়ে দেখবেন, ভিডিওটার থেকে অনেক কিছু শেখার রয়েছে। তো গাইজ, ভালো করে লক্ষ্য করছেন, আমি কিন্তু কোলির এই এরিয়াটা একটু বেশি ছোট করে নিচ্ছি। এবং গাইজ, আমার ক্লায়েন্ট একটু বড়োর মধ্যেই হেয়ার কাটিংটা চাইছে, যার জন্য আমরা একটু বড়োর মধ্যেই রাখবো এবং এটাকেই সুন্দরভাবে সেটিং করব। ভালো করে দেখে নিন। এবং গাইজ, আপনাদের কিন্তু এই সিজার কাটিং করতে গেলে আপনাদের কিন্তু মাস্ট বি আগে সিজারে কিন্তু আপনাদের প্রফেশনাল হতে লাগবে, সিজার কন্টিনিউ আপনাকে প্র্যাকটিস করতে হবে, যাতে কাটিং করার সময় হাত না কাঁপে, হাত যাতে না ব্যথা হয়ে যায়। বা অনেক সময় লক্ষ্য করবেন আপনারাই হেয়ার কাটিং করছেন, মানে খোবলা খোবলা, কোথাও একটু বেশি কাটিং হচ্ছে, কোথাও একটু কম কাটিং হচ্ছে, সেই সব একমাত্র ঠিক হবে কিন্তু গাইজ আপনাদের সিজার প্র্যাকটিসে। এবং যার ক্লাস কিন্তু আমি অলরেডি গাইজ আমি নিয়ে এসেছি, আমি কিন্তু সিজার প্র্যাকটিসে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনি কীভাবে প্র্যাকটিস করলে আপনার, আপনি মানে ভালোভাবে কেচি চালাতে পারবেন। আমার অলরেডি কিন্তু গাইজ তার একটা ভিডিও অলরেডি নিয়ে আসা হয়ে গেছে। এবং গাইজ, তার সাথে আরও একটা জিনিস বলে দিই, একটা সময় মানে আগে যখন মেশিন ছিল না, হেয়ার কাটিং ট্রিমার ছিল না, তখন সিজার দিয়ে ঠিক ছিল। এখন আপডেটের যুগ, এখন সব সময় আপনারা ট্রিমার চালানো শিখবেন। যারা ট্রিমার চালাতে এখনও ঠিকঠাক পারেন না বা প্রবলেম হয়, তারা অবশ্যই আগে ট্রিমার চালানোটা শিখবেন, কারণ এখন অ্যাডভান্সের যুগ, যদি জেনারেশনের সাথে চলতে হয় আপনাকে ট্রিমার চালানো শিখতেই হবে, কারণ ট্রিমারে কিন্তু প্রপার সাইডের যে জিরো ফেডগুলো সব কিন্তু ট্রিমার দিয়ে করতে হয় এবং ট্রিমারে পারফেক্ট একটা শেপ আসে। ভালো করে দেখছেন আমি কিভাবে করছি।
লক্ষ্য করছেন গাইজ, আমি তলাটা কিন্তু ছোট রাখছি, উপরটা সেই তুলনায় ভারী রাখছি, বড় রাখছি। এবং এটাকে এক কথায় আপনি বলতে পারেন একদম ফর্মাল হেয়ার কাট, একদম অফিস বয় হেয়ার কাট। সাধারণত এই হচ্ছে একদম নর্মাল হেয়ার কাট, কোনো রকম সাইডে জিরো ফেড না, পুরো সিম্পল হেয়ার কাট এবং খুব সহজ। শুধু একটা জিনিস, এই হেয়ার কাটিংটা করতে গেলে কিন্তু গাইজ আপনাকে সিজার এক্সপার্ট হতে লাগবে। গাইজ দেখছেন আমাদের কিন্তু ওই সাইডটা প্রায় হয়ে গেছে, লাস্ট এই সাইডটা বাকি আছে। তারপরে আমরা কীভাবে সাইডগুলো সেটিং করি সেগুলোও দেখাবো, দেখতে থাকুন।
গাইজ দেখছেন আমাদের কিন্তু ফাইনালি সিজার দিয়ে কমপ্লিট হয়ে গেছে। একটু ফ্রেশ করে নিই, ভালো করে বুঝতে পারবেন। আমরা কিন্তু সাইডটা প্রপারভাবে আমরা কেচি দিয়ে করে ফেলেছি। এবার একটু জিনিস লক্ষ্য করুন, এই যে সাইডগুলো, এই সাইডগুলো মেশিন দিয়ে করা সব সময় ভালো, তবুও যেহেতু বলেছি এই ভিডিওটা আমি শুধুমাত্র সিজার দিয়ে করব, সিজার অ্যান্ড রেজার দিয়ে, তো আমি সেটা দিয়েই করব। একটু দেখতে থাকুন। জাস্ট একটা দাগ লাইন করে নিলাম, যেটা আমি আমার অন্যান্য ভিডিওতে মেশিন দিয়ে করি সেটা কিন্তু সম্পূর্ণ কেচি দিয়ে করলাম। পিছনটাও আমি মেশিন দিয়ে করি, সেটা কিন্তু আমি কেচি দিয়ে করছি। ভালো করে দেখে নিন। শুধু ব্যাপারটা কি, মেশিন দিয়ে করলে প্রপার হয় এবং তাড়াতাড়ি হয়। তো গাইজ দেখছেন আমাদের কিন্তু নর্মাল একটা দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যখন খুর ইউজ করব তখন কিন্তু এই দাগটা আরো প্রপার আসবে। এবার আমরা উপরটা সেটিং করব, তার আগে একটু প্রেস করে নিই। এবং আমি আমার অন্যান্য ভিডিওতে লক্ষ্য করবেন আমি কিন্তু এই যে এই হেয়ারগুলো, এই যে এক্সট্রা হেয়ারগুলো, এগুলোও কিন্তু আমি মেশিন দিয়ে কাটি, কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ সিজার দিয়েই করব। আমরা নর্মাল একটা শেপ দিয়ে নিয়েছি, এইবার বাকিটা আমরা যখন খুর ইউজ করব তখন আরো প্রপার ভাবে শেপ আসবে, ওটা আমরা লাস্টে দেখাচ্ছি। গাইজ আমরা এবার উপরটা একটু সেটিং করে নিই। ভালো করে দেখে নিন আমি কিভাবে উপরটা সেটিং করি। আমরা কি করব, এদিক থেকে হেয়ারগুলো এদিকে নেব, সামনেটা ভলিউম রাখবো, পিছনটা হালকা ছোট রাখবো, এবং হালকা স্পাইকি লুক করে কিন্তু ওই সাইডটা পড়বে। ফর্মাল একদম লুক দেব, সিম্পল লুক দেব এবং অ্যাট্রাকটিভ লুক দেব। দেখতে দেখুন, আমরা ফার্স্ট সামনের একটা নর্মাল একটা লেন্থ আমরা মেজারমেন্ট করে নিচ্ছি অ্যারাউন্ড চোখের উপরে পর্যন্ত। ভালো করে দেখুন, এবার আমরা তিনটে লেয়ারে কাজ করব, ফার্স্ট লেয়ার, মাঝখানে একটা সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। আমি আগের ভিডিওগুলোয় শিখিয়েছি কিভাবে লেয়ার চোখের আইডিয়ায় বাছাই করবেন, সেটা একটু দেখে নিন। জাস্ট এই সাইডের রো থেকে আমরা কিছু হেয়ার নেব। ভালো করে দেখে নিন, এবং আমরা কাটিং করছি জিগজ্যাগ কাটিং, সেটিংটা একটু ভালো হবে। এবং আপনারা যদি কাটিংটা শিখতে চান অবশ্যই আমার ট্রিমার ক্লাসটা, এই সরি সিজার ক্লাসটা অ্যাটেন্ড করবেন, দেখবেন ওটাই আমি সুন্দরভাবে আমি কিন্তু শিখিয়ে দিয়েছি। ভালো করে লক্ষ্য করবেন। তো গাইজ দেখছেন আমাদের কিন্তু
জিগজ্যাগ কাটিং চলছে এবং কিভাবে সেটিং করছে। আমরা কিন্তু প্রথমে কিন্তু এই বাদিকের রোটা আমরা নিয়ে নিয়েছি, এবার কিন্তু মাঝখানের রোটা আমরা নিচ্ছি। ভালো করে দেখুন, আমরা কিন্তু মাঝখানের রোটা এবার কাজ করছি। টোটালি জিগজ্যাগ কাটিং করলাম, আমরা কিন্তু এখন সেটিং করছি না, আমরা কিন্তু চুলটাকে জাস্ট হালকা ছোট করছি। সেটিং আমরা একটু পরে করব, এবং কিভাবে সেটিং করব সেটাও দেখিয়ে দেব। গাইজ একটা জিনিস লক্ষ্য করবেন, আমি কিন্তু উপর থেকে মোটামুটি প্রায় এক কর মতো আমরা কিন্তু ছোট করেছি। এইবার আমরা চলে আসবো সাইডে, সাইডে এসে সেম ওই তিনটে রোতেই আমরা কাজ করব ধীরে ধীরে করে। ভালো করে দেখে নিন, ফার্স্ট এই রোতে আমরা কাজ করছি। হালকা যে এক্সট্রা যে চুলগুলো এক্সট্রা থেকে যাচ্ছে সেগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের কিন্তু কাটিং করতে সুবিধা হচ্ছে। এবং এখন কিন্তু আমরা টোটাল চুলটা সেটিং করছি কেচি দিয়ে। আগের বার এই রোতে কাজ করলাম, এবার আমরা মাঝখানের রো নিয়ে নেবো। ভালো করে দেখুন, এই যে এবার কিন্তু আমরা চুলটা মাঝখানে হালকা টেনে নিচ্ছি। আশা করছি বুঝতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না। এবং এই যে অনলি ফর সিজার দি হেয়ার কাটিং, এটা শুধুমাত্র ওই ভাইটার কমেন্টের জন্য যে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা ভিডিওতে 8-10 করে কন্টিনিউ কমেন্ট করে গেছে। প্রথমত এত সুন্দর কমেন্ট করার জন্য, এতগুলো কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আর এবং এটা হচ্ছে একটা সিজার টিউটোরিয়াল, যেটার থেকে আশা করি শুধু ওই ভাই না আরও অনেকেই কিন্তু শিখতে পারবে। তো গাইজ আমরা কিন্তু একটা সাইজ করে নিলাম, এবার দেখুন এই সাইজটা কিন্তু আমাদের তুলনামূলক বড়। ভালো করে লক্ষ্য করবেন, এই জায়গাটা একটু দেখে নিন, এই জায়গাটা হচ্ছে আমার চুলটা যে হেয়ারটা যেহেতু এরকম রাখবো, এই এরিয়াটা কিন্তু বড়। এই এরিয়াটা আমরা সেটিং করব কী করে একটু সেটা দেখে নিন। আমরা চলে আসলাম পিছনে এবং ভালো করে দেখে নিন আমরা কীভাবে ধরছি এই জায়গাটা। অনেকেরই সেটিংয়ের প্রবলেম হয়, এই যে এই দিকটা বড় রেখেছি, এদিকটা আমরা ছোট রেখেছি। আমার ধরার অ্যাঙ্গেলটা, হাতের অ্যাঙ্গেলটা একটু দেখুন, এইবার যা হালকা করে কাটিং করে দিন। তাহলে কি হলো, এদিকটা আমি ছোট রেখে যেহেতু কাটিংটা করেছি, তার মানে এদিকটা আমার মিলে গেল। গাইজ আমাদের সাইডটা মোটামুটি মিলে গেছে, এবার আমরা পিছনটা এই এরিয়াটা ভালো করে দেখুন, এই এরিয়াটা আমরা কিভাবে মিলাই এই পিছনের চুলের সাথে। আমরা কি করব, একটা নর্মাল আমরা চুলটা আছড়ে নেব, দেন তারপরে এই নিচের অ্যাভারেজেই আমরা উপরটা কাটিং করব। দেখুন এক্সট্রাগুলো বেরিয়ে আসছে। নেক্সট আমাদের এটা হয়ে গেলে আমরা আবার নিয়ে নেব আমাদের আগের কেচিটা, দেখে নিন। আমরা টোটালি এই হেয়ার কাটিংটা একটু বড়র মধ্যে রেখেছি, এবং পিছনটাও কিন্তু আমাদের এই অ্যাভারেজটা খুব সুন্দরভাবে মিলে গেছে। এবার কিন্তু গাইজ আমরা ফ্রেশ করব এবং খুর মারবো চারিদিক দিয়ে, আমরা রেজর দিয়ে খুর ইউজ করব। তারপরে কিন্তু আমরা ড্রায়ার সেট করে আপনাদের দেখাবো ফাইনাল লুকটা কেমন আসলো। তো দেখে নিন আমি খুরটাও কীভাবে ইউজ করি। অলরেডি আমার খুরের ক্লাস করানো হয়ে গেছে, না দেখে থাকলে অবশ্যই দেখবেন খুর কীভাবে প্র্যাকটিস করবেন, খুর কীভাবে চালাবেন সেগুলো কিন্তু গাইজ আমার অলরেডি শেখানো রয়েছে। গাইজ দেখছেন আমাদের কিন্তু খুর সেটিং হয়ে গেছে, আমরা জাস্ট হালকা স্প্রে করে নেবো, ওয়াটার স্প্রে করে নেবো। এইবার আমরা যেই যেই এরিয়ায় আমরা কেচি দিয়ে দাগ লাইন করেছিলাম
ওখান থেকে আমরা কিন্তু জাস্ট করি দেখে নিন আমি খুব কিভাবে ধরছি কিভাবে ইউজ করছি। এবং গাইজ আরো একটা জিনিস, আমি পার্টিকুলার একটা ভিডিও নিয়ে এসেছিলাম কানের পিছনে কিভাবে খুর মারবেন, ওই ভিডিওটা কিন্তু অবশ্যই করে দেখবেন যাদের কানের পিছনের এরিয়াটা খুর মারতে প্রবলেম হয়, খুর কিভাবে ধরবেন এই এরিয়াটা ধরতে প্রবলেম হয়, তারা অবশ্যই করে ওই ভিডিওটা দেখবেন, কারণ ওই ভিডিওটায় আমরা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কভার করেছি। গাইজ ভালো করে দেখছেন আমি কিভাবে করছে, এবং আমার ক্লায়েন্ট এতটাই বড় হেয়ার রাখতে বলেছে, যদি এর থেকে আরো ছোট করতে হয় দেন আমাদের মেশিন ইউজ করতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। ভালো করে দেখে নিন, আমাদের কিন্তু পিছনের এরিয়াটাও খুর মারা হয়ে গেছে। এবং আমরা কিন্তু আজকের পুরো হেয়ার কাটিং টিউটোরিয়ালটা পুরো কেচি দিয়ে আর খুর দিয়েই করছি। তো গাইজ আমাদের কিন্তু পিছনটা পুরো খুর মারা হয়ে গেছে, এবার আমরা সাইডের এরিয়াটা খুর মারছি এবং পুরো খুর আমরা ইউজ করব, খুর মারবো, ফ্রেশ করব। তারপরে কিন্তু গাইজ একটা জিনিস আমরা ফাইনাল একটা চেক করব, হেয়ারের কোথায় কোথায় প্রবলেম আছে সেই জায়গাটাও আমরা রিকভার করব। আমরা চেক করার পর যদি আমাদের মনে হয় যে না এখানে একটু কাজ বাকি আছে, আমরা কিন্তু সেটাও কমপ্লিট করব। এবং ইভেন আপনারা যখন আপনাদের দোকানে যখন এরকম কাজ হয়ে যাবে, ধরুন কোনো কাস্টমার আসলো, কাটিং হয়ে গেল, সবার লাস্ট যখন ফিনিশিং হয়ে যাবে, কাস্টমারকে ছেড়ে দেওয়ার আগে একবার নিজে ফাইনাল চেক করবেন সবসময়। হয়তো আপনার চোখে বাঁধলো না, হয়তো কোনো একটা প্রবলেম রয়ে গেছে, সেটা সবসময় কাস্টমারকে ফাইনাল ছাড়ার আগে একবার অবশ্যই করে চেক করবেন। তো যাই হোক, আমি ওই খুরটা ইউজ করে ফ্রেশ করে আমার ক্লায়েন্টকে ফ্রেশ করে তারপরে কিন্তু আমি একবার চেক করব হালকা পাতলা কোথায় কি বাকি রয়েছে। তো গাইজ আমাদের কিন্তু খুর ইউজ করা হয়ে গেছে, এবং এইখানে হালকা একটু কাজ বাকি আছে আমাদের। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় হালকা হালকা কাজ বাকি আছে, সেগুলোও দেখিয়ে দেবো আপনাদের যাতে সুবিধা হয়। একটু ফ্রেশ করে নিই, আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের জাস্ট হালকা একটু কাজ বাকি রয়েছে, আমরা একটু সেটাও করে নিচ্ছি, কভার করে নিচ্ছি। এটা হচ্ছে গাইজ আমরা হালকা করে ফিনিশিং করে নিচ্ছি,
গাইজ আমাদের যেখানটায় প্রবলেম ছিল আমরা সেই জায়গাটা কভার করে ফেলেছি। তো গাইজ আমরা কিন্তু ড্রায়ারটা নিয়ে নিয়েছি এবং আমরা কিভাবে ড্রায়ার করে একটু দেখে নিন। আমরা যে প্রথমেই বলেছিলাম সামনে একটু ভারী থাকবে, হালকা ভলিউম হবে, হালকা স্পাইকি লুক হয়ে ওই সাইডে পড়বে, ওই সাইডে মিলে যাবে, ভালো করে দেখে নিন। দেখে নিন আমরা ড্রায়ার সেট করে ফেলেছি, এবার কিন্তু আমরা ওয়্যাক দিয়ে ফাইনাল সেটিং করব। কিভাবে করি একটু সেটাও দেখে নিন। ভালো করে দেখে নিন, আমরা কিন্তু ওয়্যাক্স করে দিয়েছি, একদম নর্মাল সিম্পল লুক, সিম্পল হেয়ার কাট। এবং যথেষ্ট অ্যাট্রাকটিভ একটা হেয়ার কাটিং, ভালো করে দেখে নিন। পুরো হেয়ার কাটিংটাই সিজার দিয়ে দেখলেন এবং ফাইনাল লুকটা একটু দেখে নিন কাছ থেকে, ভালো করে দেখুন। একদম ফর্মাল লুক। এবং আজকের কিন্তু আমরা আমাদের ওই ভাইয়ের যে কমেন্ট সেই ভিডিওটা, রিকোয়েস্টেড ভিডিওটা নিয়ে আসলাম এবং পরবর্তী কিসের উপর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন। তো এই ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবেন, পাশে থাকবেন, ধন্যবাদ।